কেন এত টাকা দাও আমাকে? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম, বেশি ভালোবাসি বলে এতটা অবহেলা করো আমাকে। খারাপ ছিলাম আমি, তাই না? ফেরেশতা খুঁজে পাইছো? ছেড়া চলে যাবি তো, যা। কিন্তু যাইবার আগে একটা কথা শোনা, যা। হয়তোবা তোর আর আমার ভালোবাসাটা অল্প দিনের ছিল, কিন্তু আমার এছাড়া থাকাটা প্রত্যেকটা সেকেন্ড তোরে কাঁদাইবো। অভ্যাস করে ফেলছো না? যখন ইচ্ছা তখন রাগ দেখাবা, আর বারবার আমি রাগ ভাঙাবো? চলো এবার আমি আর রাগ ভাঙাবো না। নাটক বাজ কোথাকার, কি হইছে? ভাল হইছে। এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল? থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই, আমি পড়ে শোনাচ্ছি। দুই বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। বাই বাই। তোমার চোখের মায়া করে তোমারে ভালোবাসছিলাম, তুমি চোখে আঙুল দিয়ে দেখাই দিলা, ভালো সবার বাসা যায়। সে আমারে রাইখা অন্য মেয়েদের সাথে রিলেশন করে, তার একটা বিয়ে হয় না, অনেকগুলা লাগে, তাই ব্রেকআপ করছিলাম। তো এখন তার মনে কি চলে জানেন? আমি জুয়ান একটা পোলা, বুড়া বউয়ের কাছে আমায় কথায় আছে, এক বউ ছাড়ছি আমি চালচাবানের ডরে, আরেক বউ দেখি আমার আওলা ঝাউলায় পড়ে। তো তোমার যদি আমারই লাগবো, এতক্ষণ আরেকজনের সাথে কি তাহাজ্জুদ পড়ছো? অবশেষে তুমি আমারে ভুলাই গেলা, আমিও ভুলতে চাই কিন্তু পারি না। ভালোবাসিস? বাসি তো। কতখানি? 5 কেজি। ভালোবাসা কেজিতে হয় নাকি? তুই না জিজ্ঞেস করলে কতখানি? খুব চালাক হয়েছিস। কালকে একজন আমাকে বলতেছে, যাকে এত ভালোবাসলা, যার জন্য পরিবারের কাছে ছোট হইলা, কই এখন সে? জবাব কি দিলা? খাঁচায় পাখি আটকায় রাখা যায়, মানুষ না। আমি সত্যি ব্যর্থ, কারণ আমি কখনো তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি।